হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির এসআই ফুড ইন্সপেক্টরের জন্য যে ক্র্যাশ কোর্সটি শুরু করেছিলাম হিস্ট্রির, তার আজ পার্ট থ্রি নিয়ে আসছি। মাঝে কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি ক্র্যাশ কোর্সে, তার জন্য আমি দুঃখিত। যাই হোক, আমি আবার চেষ্টা থাকবো যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওগুলো আপলোড করে আপনাদেরকে ক্র্যাশ কোর্সটি কমপ্লিট করিয়ে দেওয়ার। তো আজকে আমরা বুদ্ধিজম এবং জেনিজম নিয়ে দুটো ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ডিসকাস করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ক্র্যাশ কোর্সের ভিডিওটি এবার রেগুলার আপলোড করা হবে। তো ফার্স্ট আমরা জেনিজম নিয়ে শুরু আলোচনা করব। জেনিজমের যে মেন থিমটি ছিল সেটি ছিল সবসময় নন ভায়োলেন্স, অহিংসা। ভায়োলেন্সের সবসময় বিপরীতে ছিল জেনিজম। টোটাল 24 জন এখানে তীর্থঙ্কর ছিলেন, যাদের মধ্যে জেনিজমের যাকে ফাউন্ডার, সে ফাউন্ডার হলেন ঋষভনাথ, আমরা সবাই জানি। এবার এদের মধ্যে 24 জন যে তীর্থঙ্কর ছিলেন, তার মধ্যে প্রথম যিনি তীর্থঙ্কর ছিলেন তিনি ছিলেন ঋষভনাথ, যার একটি এমব্লেম ছিল, মানে যার একটি মানে আমাদের যেটা সংকেত বলা হয় সেটি ছিল বুল। এটি কোশ্চেনটা আসে। এবং লাস্ট তীর্থঙ্কর যিনি ছিলেন তিনি তো ছিলেন মহাবীর, তার এমব্লেম ছিল কিন্তু লায়ন। এই দুটি কোশ্চেন একটু জেনে রাখবেন, এগুলো নতুন ধরনের কোশ্চেন যেগুলো আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট যে ইম্পর্টেন্ট টপিকটি রয়েছে সেটি কিন্তু জৈন জৈন যারা ছিলেন তারা কিন্তু ভগবানে বিশ্বাস করতেন না। এরপরে যে ইম্পর্টেন্ট কতগুলি ইনফরমেশন টাইপের আমি এখানে নোটসটি বানানোর চেষ্টা করেছি, আপনাদের হয়তো ভালো লাগবে পুরো ভিডিওটি দেখলে। ঋষভনাথের যে রেফারেন্স যেটি সেটি পাওয়া গেছে ঋগ্বেদে পাওয়া গেছে, এবং জৈনরা এটাও মনে করে থাকেন যে শ্রীকৃষ্ণের যে অষ্টম অবতারটি সেটি অ্যাকচুয়ালি ঋষভনাথকে তারা মনে করেন। এখান থেকে এরকম দুটো কোশ্চেন আসতে পারে যে ঋষভনাথের উল্লেখ কোথায় করা আছে, সে ঋগ্বেদে আছে, এবং তাকে কত নম্বর শ্রীকৃষ্ণ অবতার হিসেবে মানা হয়, 8th অবতার সেটি তাকে মানা হয়। এবার হচ্ছে জৈনিজমকে, যিনি সবচেয়ে ভালো, যার সময় সবচেয়ে ভালো উন্নতি হয়েছিল জৈনিজমের, তিনি ছিলেন মহাবীর। তো সেই মহাবীরের সম্পর্কে আমার যে যতগুলো জানা দরকার সেটি জেনে নেবো। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট নোট, সেটি হচ্ছে যতগুলি তীর্থঙ্কর আছেন তাদের বায়োগ্রাফিকে একসাথে এক জায়গায় লেখা আছে, যার নাম হচ্ছে কল্পসূত্র, যেমন লিখেছিলেন ভদ্রবাহু, এটা আপনারা একটু মনে রাখবেন। এবার নেক্সট আমরা মহাবীরকে নিয়ে আলোচনা করবো, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, শুধুমাত্র যেসব পয়েন্টগুলি মনে রাখা দরকার আমরা শুধু সেইগুলি ডিসকাস করব। এনার অরিজিনাল নেম ছিল বর্ধমান, প্যারেন্টস নেম আপনারা জেনে রাখা দরকার, তার বাবার নাম ছিল সিদ্ধার্থ, যিনি ছিলেন জানাত্রিকা বলে একটি গোষ্ঠী সম্প্রদায় ছিল, তার ইনি হেড ছিলেন। মায়ের নাম এনার যিনি ছিল সেটি ছিল ত্রিশালা, ইনি লিচ্ছবি প্রিন্স চেতকের বোন ছিলেন, সিস্টার অফ লিচ্ছবি প্রিন্স চেতকা। নেক্সট যেটি হচ্ছে তার বার্থ প্লেস, তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন তার বার্থ প্লেস ছিল কুন্ডা গ্রাম বলে একটি জায়গা আছে, সেই কুন্ডা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং সেটি এখন বর্তমানে যেখানে বৈশালী রয়েছে বিহারে, সেই বৈশালী বিহারে এই কুন্ডান গ্রাম ছিল, তিনি জন্মগ্রহণ করেছিলেন 540 BC-তে। তার মৃত্যুর জায়গা ছিল পাবানগরী, যেটা আমরা সবাই জানি। সেই পাবানগরীটি হচ্ছে আপনার বিহারে অবস্থিত পাটনার কাছে, এবং তার মৃত্যুর সময় ছিল 468 BC। নেক্সট যেটি হয়েছিল, তিনি বিবাহ করেছিলেন যশোদা বলে একজন মহিলাকে। তারপর যেটি হচ্ছে, তার যখন বয়স 30 হয়, অ্যাট দ্য এজ অফ 30 হি বিকাম অ্যান অ্যাসথেটিক, মানে তখন তিনি তার নিজের জ্ঞান অর্জনের জন্য বাইরে বেরিয়ে যান, সন্ন্যাস গ্রহণ করেন। 13 বছরের তিনি সন্ন্যাস গ্রহণে তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করেন, এবং তিনি যে সিদ্ধিটি লাভ করেন সেটিকে বলা হয় কৈবল্য। হি ডিড 13 ইয়ার্স অফ অ্যাস্থেটিজম অ্যান্ড অ্যাটেন্ড কৈবল্য। তার সময়কার মগধ রুলার যিনি ছিলেন, এই কোশ্চেনটি খুবই আসে, অনেকবার এসেছে, কন্টেম্পোরারি মগধ রুলার যে যিনি মহাবীরের সময় কে ছিলেন সেটি হচ্ছে কিন্তু বিম্বিসার। এগুলো আপনারা অবশ্যই আপনারা একটু নোট ডাউন করে রাখুন, আপনাদের কাজে লাগবে অবশ্যই। এরপর হচ্ছে আপনার জৈনিজমের যে ত্রিরত্ন, যেটি মহাবীর বলেছিলেন তিনটে মেইন জিনিস, সেগুলি ছিল, প্রথমটি ছিল আপনার সম্যক জ্ঞান, তারপরটি ছিল সম্যক দর্শন, এবং তারপরেরটি ছিল সম্যক আচরণ। নেক্সট আমরা এবার চলে আসবো পরবর্তীকালে, জৈনদের দুটি সম্প্রদায় ছিল, টু সেটস অফ জৈনিজম। প্রথমটা যেটা ছিল সেটি ছিল আপনাদের শ্বেতাম্বর, এবং তারপরেরটা ছিল আপনাদের দিগম্বর। শ্বেতাম্বর মানে কি, যারা সাদা বস্ত্র পরিধান করতেন, হোয়াইট ক্ল্যাড, এবং দিগম্বর যারা যারা বস্ত্রহীন থাকতেন অথবা আকাশকেই নিজেদের বস্ত্র বলে মনে করতেন, তাদেরকে স্কাই ক্ল্যাড বলা হয়, এবং এরা কোনো বস্ত্র পরিধান করতেন না। এবার জেন লিটারেচারগুলি প্রধানত যে ল্যাঙ্গুয়েজগুলিতে লেখা হতো সেটি, এবং কতগুলি লিটারেচার নাম আপনাদের মনে রাখা দরকার, সেগুলো হচ্ছে আগাম, আর্ধমাগাতি, প্রাকৃতি, ডায়ালেক্টে, এগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজগুলিতে এই লিটারেচারগুলি কিন্তু লেখা হতো।
এবার আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটি হচ্ছে, জৈন জৈন কাউন্সিল, দুটি টোটাল জৈন কাউন্সিল হয়েছিল। আমরা দুটি কাউন্সিলের মেন মেন পয়েন্টগুলো মনে রাখবো, কী কী পয়েন্ট আছে। প্রথম কথা হচ্ছে ফার্স্ট কাউন্সিল কোথায় হয়েছিল, সে প্লেসটি হচ্ছে পাটলিপুত্রতে হয়েছিল, কার দ্বারা হয়েছিল সেটি হচ্ছে স্থূলভদ্রর দ্বারা হয়েছিল, কখন হয়েছিল 322 BC থেকে 298 BC মধ্যে, এর রেজাল্ট কী ছিল, আউটকাম কী ছিল, সেটি ছিল যে প্রথম কাউন্সিলের পর থেকে জৈন সম্প্রদায় দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটি হচ্ছে শ্বেতাম্বর এবং আরেকটি হচ্ছে দিগম্বর। তারপরে এরকম পয়েন্ট ওয়াইজ মনে রাখবো, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। সেকেন্ড কাউন্সিল যেটি হয়েছিল সেটি জায়গা প্লেসটি ছিল সেম, এভাবে পয়েন্ট আমরা মনে রাখবো। প্লেস ছিল বল্লভী, যেটি গুজরাটে অবস্থিত। কার দ্বারা হয়েছিল, সেটি হয়েছিল দেবী গিরধারী, তার দ্বারা হয়েছিল। টাইম কখন ছিল, 512 AD-তে হয়েছিল, এবং এর রেজাল্ট কী ছিল, এখানে টোটাল মানে 12টি অঙ্গ এবং 12টি উপাঙ্গকে এক জায়গায় ফাইনাল কম্বিনেশন করে দেওয়া হয়েছে, মানে সবাই একসঙ্গে জুড়ে গেছিল। তো এটি ছিল টোটাল আপনার জৈনিজমের মেন পার্ট। এবার আমরা চলে আসবো বুদ্ধিজমে, এটিও আরেকটি ইম্পর্টেন্ট টপিক বুদ্ধিজম। বুদ্ধিজমে আমরা এরকম পয়েন্ট ওয়াইজ মনে রাখবো, প্রথম মনে রাখবো ফাউন্ডার অফ বুদ্ধিজম কে ছিলেন, সবাই জানে আমরা গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের এবং গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু জানা যাক। তার বার্থ প্লেস কোথায় ছিল, তার বার্থ প্লেস ছিল 563 BC-তে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কপিলাবস্তু। কপিলাবস্তু কোথায় অবস্থিত, লুম্বিনীতে। লুম্বিনী কোথায় অবস্থিত, বর্তমানে নেপালে। আর্লিয়ার নেম, তার পর জন্মের সময় তার নাম কী ছিল, তার নাম ছিল সিদ্ধার্থ। প্যারেন্টস নেমগুলো আমরা দেখে নেব, তার বাবার নাম ছিলেন শুদ্ধদেব এবং মায়ের নাম ছিলেন মহামায়া। তারপর তিনি যার সঙ্গে বিবাহ করেছিলেন তিনি ছিলেন যশোধরা। যশোধরাকে তিনি বিবাহ করেছিলেন, তখন যখন বিবাহ করেছিলেন তার বয়স ছিল 16 বছর। তাদের একটি ছেলে হয়েছিল, সে ছেলের নাম কি রাহুল। রাহুলটি ছেলের নামটি কোশ্চেনটি পরীক্ষায় এসেছে, আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন। এবার কতগুলি ইম্পর্টেন্ট যেগুলি পয়েন্ট রয়েছে যেগুলো আমাদের মনে রাখতে হবে এক্সামের দিক থেকে, সেটি হচ্ছে 29 বছর, অ্যাট দ্য এজ অফ 29 ইয়ার্স তিনি ঘর ছেড়ে দেন, এবং এই যে তিনি ঘর ছেড়ে দেন সেটিকে বর্ণনা করা হয়েছে মহাভিনিষ্ক্রমণ বলে, বুদ্ধ লিটারেচারে একে মহাভিনিষ্ক্রমণ বলা হয়েছে, যখন তিনি 29 বছর বয়সে ঘর ছেড়ে যান। নেক্সট হচ্ছে তিনি যখন আলটিমেট নলেজ, যেটা আমরা বলি জ্ঞান লাভ করেছিলেন, তিনি যখন আলটিমেট নলেজ লাভ করেন সেটাকে বলা হয় বুদ্ধা। সে তখনই তাকে বুদ্ধা বলে সবাই পরিচিত, তিনি সবার কাছে পরিচিত হন। তিনি যখন প্রথম তার উপদেশ দিয়েছিলেন, হোয়েন হি গিভস ফার্স্ট অ্যাডভাইস, দ্যাট ইজ কল্ড ধর্মচক্র প্রবর্তন, ধর্মচক্র প্রবর্তন তাকে বলা হয়ে থাকে। এই কতগুলি টার্মগুলো এখন খুব কোশ্চেন আসে কোনটার সঙ্গে কোনটা রিলেটেড, এই জন্য যতগুলি টার্ম আছে সেই টার্মগুলো আমি এক জায়গায় লিখে দিয়েছি। তিনি যখন মারা যান সেটিকে বুদ্ধা লিটারেচারে বলা হয়েছে মহাপরিনির্বাণ। তো এই চারটে টার্ম আপনি মনে রাখবেন, মহাভিনিষ্ক্রমণ, বুদ্ধা, ধর্মচক্র প্রবর্তন এবং মহাপরিনির্বাণ। এরপর হচ্ছে 35 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 35 ইয়ার্স তিনি কি করেন, এটি পিপল গাছের নিচে, অশ্বত্থ গাছের নিচে তিনি তার নলেজটি প্রথম লাভ করেন। যে সেটি কোথায় অবস্থিত ছিল, সেটি বর্তমান নিরঞ্জন রিভারও বলা হয় অথবা বর্তমানে তাকে ফাল্গুনি রিভারও বলা হয়ে থাকে, দুটির নাম মনে রাখবেন। এই যে ঘটনাটি ঘটেছিল এই ঘটনাটিকে বলা হয় নির্বাণ। নেক্সট পয়েন্ট যেটি মনে রাখার মতো সেটি হচ্ছে তিনি তার প্রথম উপদেশ যেটি দিয়েছিলেন সেটি দিয়েছিলেন তিনি সারনাথে, যেটি বর্তমানে বারাণসীর কাছে অবস্থিত। 5 জন পণ্ডিতকে তিনি এই উপদেশটি দিয়েছিলেন। এবার তিনি মারা গেছিলেন 80 বছর বয়সে, যখন তার বয়স 80 হয়েছিল। যদি সাল জিজ্ঞেস করা হয় তখন সাল ছিল 483 BC-তে। তিনি কোথায় মারা গিয়েছিলেন, কুশীনগরে, যেটি UP-তে অবস্থিত। তার প্রথম দুজন এই যে বৌদ্ধিজমে তার প্রথম যে দুজন ফলোয়ার ছিলেন তাদের নামটা আপনারা একটু জেনে রাখতে পারেন, আসতেও পারে কোশ্চেনটি, সেটি ছিল কিন্তু তাপস এবং মাল্লাক। এই দুজন ছিলেন যারা প্রথম তার কিন্তু ফলোয়ার ছিলেন। নেক্সট হচ্ছে তার সময়ে কি যে যে রাজারা ইম্পর্টেন্ট রাজারা বুদ্ধিজম গ্রহণ করেছিলেন সেটি হলো আপনার বিম্বিসার, অজাতশত্রু, অশোকা, কনিষ্কা এবং গোপাল। এই কতগুলি রাজা ছিলেন যারা এই গণ করেছিলেন, এদের মধ্যে কারা কি সম্প্রদায় আমরা জানি যে বিম্বিসার এবং অজাতশত্রু ছিল হর্ষঙ্ক সম্প্রদায়, অশোক ছিলেন মৌরান সম্প্রদায়, কনিষ্ক ছিলেন কুষাণ সম্প্রদায় এবং গোপাল ছিলেন পাল বংশের সম্প্রদায়ের রাজা। এবং তাহলে আপনার সবগুলো যে এই কোন সব কিছুই আপনার মেন মেন রাজারাই ছিলেন যারা বুদ্ধিজম গ্রহণ করেছিলেন। তিনি সবচেয়ে বেশি অ্যাডভাইস যেটি দিয়েছিলেন সেটি হয়েছিল আর জেনে রাখবেন শ্রাবস্তির কাছে, যেটি কোশালে অবস্থিত তাকে দিয়েছিলেন। এবার হচ্ছে দুটো পার্টিশন আছে যে বুদ্ধিজমের, সেটি হচ্ছে মহাযান এবং হীনযান। ত্রিরত্ন বুদ্ধিজম বলা হয়েছিল, সে তিনটি রত্ন ছিল বুদ্ধা, ধম্মা এবং সংজ্ঞা।
এই তিনটি মেন এখানে এদের ত্রিরত্ন ছিল। এছাড়া যে এরপর আরেকটি কোশ্চেন আছে যে অজন্তা ইলোরা পেন্টিং যেটি আছে সেটিতে কার কথা উল্লেখ করা আছে, সেটি কিন্তু জাতকের কথা উল্লেখ করা আছে। এবার বুদ্ধ চরিত্রে এই আরেকটি গ্রন্থ এটি কে রচনা করেছিলেন, এটি হচ্ছে অশ্বঘোষ। তো এগুলো আমরা সবাই জানি। নেক্সট আমরা যেটি দেখবো সেটি হচ্ছে বুদ্ধ কাউন্সিল। টোটাল চারটে কাউন্সিল হয়েছিল। আমরা প্রথমে জৈনিজমে যেমন পয়েন্ট দিয়ে মনে রেখেছিলাম, এখানেও পয়েন্ট দিয়ে মনে রাখবো। কখন হয়েছিল এটি? 483 BC। কোন রাজার সময় হয়েছিল, কোথায় হয়েছিল? রাজগৃহতে। কোন রাজার সময় হয়েছিল? অজাতশত্রুর সময়। এবং এর রেজাল্ট কী ছিল? যে এখানে বিনয় পিটক এবং সূত্র পিটকটি আলাদা হয়ে গেছিলো। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 383 BC-তে। কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল। কোন রাজার সময় হয়েছিল? কালাশোকের সময়। এবং এটা দিকে ইম্পর্টেন্ট ছিল, এখানে শত ব্রাহ্মণ এবং মহাসংঘ নিকাশ এই দুটো সম্প্রদায়ের ভাগ হয়ে গেছিল। নেক্সট যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 250 BC-তে। কোথায় হয়েছিল? এটি পাটলিপুত্রতে হয়েছিল। কোন রাজার সময় হয়েছিল? অশোকার সময় হয়েছিল। এবং এর আউটকাম কী ছিল? সেটি হচ্ছে ত্রিপিটকের যে থার্ড পার্ট হচ্ছে সেটি পালি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। এটি ছিল থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলের রেজাল্ট। আপনারা ডেটগুলি, প্লেস এবং কোন রাজার সময় হয়েছিল এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল যেটি, সেটি 72 AD-তে হয়েছিল। এটি হয়েছিল কাশ্মীরে এবং এটি কনিষ্ক রাজার সময় হয়েছিল। এবং যেটি এটি যে এখানে এর যে রেজাল্ট ছিল সেটি ছিল হিনযান এবং মহাযান, এই দুটি ডিভিশনের।